সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজে 2020-21 শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের জীববিজ্ঞান প্রথম পত্র অর্থাৎ উদ্ভিদ বিজ্ঞানের অনলাইন ওরিয়েন্টেশন ক্লাসে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে তোমাদের উদ্ভিদ বিজ্ঞানের প্রথম ক্লাসটি হবে। আসলে তোমাদের কলেজ জীবনের প্রথম ক্লাস যদি আমরা শ্রেণীকক্ষে উপস্থিত থেকে সরাসরি অংশগ্রহণ করতে পারতাম তাহলে এটি অবশ্যই খুবই উপভোগ্য এবং আনন্দদায়ক হতো। তবে বর্তমান এই করোনা প্যান্ডেমিক অবস্থায় সেটি সম্ভব না হওয়ায় আমাদের এই অনলাইনের মাধ্যমে আমরা সেটি পরিচালিত করছি। আশা করছি তোমরা সবাই ক্লাসটি উপভোগ করবে। তো প্রথমে আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি মোহাম্মদ বরাতুজ্জামান, প্রভাষক উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজ, বগুড়া। আমাদের এই উদ্ভিদ বিজ্ঞান বিভাগে আমরা মোট 3 জন কর্মরত আছি। সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে থাকবেন মোহাম্মদ কামরুল সেলিম স্যার এবং প্রভাষক হিসেবে আছি আমি মোহাম্মদ বরাতুজ্জামান। এছাড়াও মোহাম্মদ মাহফুজার রহমান প্রধান, ইনি হচ্ছেন আমাদের প্রদর্শক, অর্থাৎ ইনি তোমাদের ব্যবহারিক বা প্র্যাকটিক্যাল ক্লাসগুলো পরিচালনা করবেন। তো আজকের ক্লাসের সঙ্গে আছি আমি মোহাম্মদ বরাতুজ্জামান। প্রথমে আমরা জেনে নিব যে উদ্ভিদ বিজ্ঞানের সিলেবাস সম্পর্কে। তার আগে একটু বলে নেই, দেখো তোমরা যখন নবম দশম শ্রেণীতে ছিলে তখন তোমরা জীববিজ্ঞান নামে একটি বই পড়েছো। তাহলে এখানে ওই জীববিজ্ঞান বইটি দুটি পত্রে বিভক্ত হয়েছে উচ্চ মাধ্যমিকে। একটি হচ্ছে প্রথম পত্র যেটি উদ্ভিদ বিজ্ঞান, অন্যটি হচ্ছে দ্বিতীয় পত্র যেটি প্রাণী বিজ্ঞান। তাহলে তোমাদের কিন্তু যখন উচ্চ মাধ্যমিকে ওঠো তোমরা, তোমাদের এই প্রথম পত্র দ্বিতীয় পত্রগুলো একটু খটকা লাগে। আমারও এরকম মনে হয়েছিল, যেমন কেমিস্ট্রি, ফিজিক্স এগুলোর আবার দ্বিতীয় পত্র কেমন করে হয়। আমরা তো 9-10 সবসময় এগুলো একটা বই হিসেবেই জেনেছি, তো উচ্চ মাধ্যমিকে আমরা আসলে এগুলো দুটি করে পত্র জানবো। এবং যখন তোমরা এখান থেকে হায়ার স্টাডি করবে, আরও যখন আমরা অনার্স মাস্টার্সে যাব, তখন দেখবো যে এরও আসলে আরও অনেকগুলো অধ্যায়ে বা আরও অনেকগুলো কোর্সে বিভক্ত থাকে। তো আমরা আজকে শুরু করব প্রথম পত্রের সিলেবাসটা নিয়ে একটু আলোচনা করব। উদ্ভিদ বিজ্ঞানে আমাদের আসলে এখানে মোট 12টি অধ্যায় আছে। প্রথম অধ্যায় কোষ ও এর গঠন, যেটি সম্বন্ধে তোমরা নবম দশম শ্রেণীতে একটু হলেও পড়ে এসছো, একটু না অনেকটাই পড়ে আসছো। এরপর কোষ বিভাজন, তাই না? মাইটোসিস, মিওসিস, এই যে কোষ বিভাজন, এগুলোও কিন্তু তোমরা নবম দশম শ্রেণীতে পড়ে আসছো। এরপর কোষ রসায়ন, চতুর্থ অধ্যায় হচ্ছে অণুজীব। এই যে অণুজীব, যেটি বলতে গেলে এখন পুরো পৃথিবী প্রায় থমকে আছে যে একটি ভাইরাসের কারণে, তোমরা সবাই জানো কোভিড-19 বা করোনা ভাইরাস। তাহলে এই যে এরকম আরও অনেক ভাইরাস আছে, ব্যাকটেরিয়া আছে, এগুলোর জীবন কেমন, এরা কি, এদের খাদ্যগ্রহণ প্রক্রিয়া কেমন, এরা কিভাবে রোগ সৃষ্টি করে, এদের নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে এই অধ্যায়টাতে, অণুজীব। এটি খুবই মজার একটি অধ্যায়। এরপর হচ্ছে শৈবাল ও ছত্রাক। তারপর ষষ্ঠ অধ্যায় হচ্ছে ব্রায়োফাইটা ও টেরিডোফাইটা। এবং সপ্তম অধ্যায়ে আছে নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ। এরপর আমরা দেখব অষ্টম অধ্যায়ে টিস্যু ও টিস্যুতন্ত্র। তোমরা টিস্যু নিয়েও আগে একটু স্টাডি করেছো, যেমন ভাজক টিস্যু, স্থায়ী টিস্যু, ভাজক টিস্যুর গঠন, বৈশিষ্ট্য, কাজ, তোমরা এগুলো পড়ে আসছো। এগুলো আমরা আরেকটু ডিটেলস এখানে স্টাডি করব। এরপর নবম অধ্যায়ে যেটি আমরা দেখব হচ্ছে উদ্ভিদের শারীরতত্ত্ব বা ফিজিওলজি, প্ল্যান্ট ফিজিওলজি। একটা উদ্ভিদের ভিতরে যে বিক্রিয়াগুলো হয়, বিশেষ করে তোমরা সবাই জানো যে সালোক সংশ্লেষণ, শ্বসন, প্রস্বেদন, খনিজ লবণ পরিশোষণ, এই বিক্রিয়াগুলো সম্বন্ধে আমরা বিস্তারিত আলোচনা করব এই অধ্যায়ে। এবং এটিও তোমরা নবম দশম শ্রেণীতে কিছুটা অধ্যয়ন করে এসেছো। এরপরে আমরা দেখব হচ্ছে উদ্ভিদ প্রজনন, প্ল্যান্ট রিপ্রোডাকশন। এখানে আসলে উদ্ভিদের মধ্যে কীভাবে যৌনজনন হয়, অযৌনজনন হয়, কৃত্রিম, এই বিষয়গুলো নিয়ে থাকবে। এছাড়া জীব প্রযুক্তি, বায়োটেকনোলজি, এটিও তোমরা পড়ে আসছো, এটা নিয়ে আমরা এখানে আলোচনা করবো। এবং সব শেষে যেটি থাকবে সেটি হচ্ছে জীবের পরিবেশ বিস্তার ও সংরক্ষণ। এই 12টি অধ্যায় নিয়ে আমাদের জীববিজ্ঞানের প্রথম পত্র অর্থাৎ উদ্ভিদ বিজ্ঞান। এরপর আমরা
একটু দেখে নেই যে উদ্ভিদ বিজ্ঞানের এইচএসসি বোর্ড পরীক্ষার মানবন্ধনটা আসলে কিভাবে থাকে। তোমরা দেখো আমি লিখেছি এখানে এইচএসসি বোর্ড পরীক্ষার মানবন্ধন এবং বিষয় কোড 178। এই বিষয় কোডটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখতে হবে। পরীক্ষায় কেউ যদি বিষয় কোডটি সঠিকভাবে পূরণ না করে তাহলে কিন্তু তার সম্পূর্ণ খাতা বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। এই জন্য বিষয় কোডটি তোমরা অবশ্যই খুব গুরুত্ব সহকারে পূরণ করবে। আমরা দেখতে পাচ্ছি এখানে 100 নম্বরের পরীক্ষা হবে তত্ত্বীয় বা আমরা যেটাকে থিওরি বলি 75 নম্বর, এবং ব্যবহারিক বা প্র্যাকটিক্যাল আমাদের হবে 25 নম্বরের। তাহলে এখানে আমরা দেখি এই যে তত্ত্বীয় যেটা 75, এখানে আসলে সৃজনশীল প্রশ্ন 8টি থাকবে, যার মধ্যে 5টির উত্তর করতে হবে, প্রতিটিতে 10 নম্বর করে, 5 10 50, এবং এমসিকিউ বা বহু নির্বাচনী 25টি থাকবে এবং 25টিরই উত্তর করতে হবে। তাহলে 50 আর 25-এ এই মোট হচ্ছে তোমাদের 75। তো এটি গেল আমাদের নম্বর বন্টন। আমাদের একটি একটু আমরা আইডিয়া পেলাম যে উদ্ভিদ বিজ্ঞানে আমাদের কি অধ্যায়গুলো আছে, আমাদের পরীক্ষায় কী ধরনের প্রশ্নগুলো বা কী ধরনের প্রস্তুতি নিতে হবে। তো এখন আসলে আমরা আলোচনা করব একটি বই নিয়ে। আমরা আসলে এখানে দেখবো যে অনেক রাইটারের বই পাওয়া যায় বাজারে, তোমরা হয়তো অনেকেই বই অলরেডি কিনেও ফেলেছ। তো সাধারণত উদ্ভিদ বিজ্ঞানের জন্য বহু বছর থেকে বাংলাদেশের সবচাইতে পপুলার যে বইটি পড়ানো হয় সেটি হচ্ছে ডক্টর মোহাম্মদ আবুল হাসান স্যারের জীববিজ্ঞান প্রথম পত্র এই বইটি। তোমরা সবাই এই বইটি সংগ্রহ করবে। এর পাশাপাশি যদি অন্য বই কিনতে চাও সেটি দেখতে পারো, তবে এই বইটি বাধ্যতামূলক, এটি তোমাদের অবশ্য অবশ্যই থাকতেই হবে। আমাদের কলেজ, এবং শুধু আমাদের কলেজ নয়, বাংলাদেশের প্রায় সব কলেজেই এই বইটিকে মেইন বই হিসেবে পড়ানো হয়। তো আমরা এখন শুরু করছি, একদম আলোচনায় আমরা যাচ্ছি। আজকে আমরা প্রথম অধ্যায় নিয়ে একটু আলোচনা করব তোমাদের সাথে, সেটি হচ্ছে কোষ ও এর গঠন নিয়ে। তো এই অধ্যায়ে আলোচ্য বিষয়গুলো কি, দেখো এটি হচ্ছে আলোচ্য বিষয় যেগুলো তোমাদের এই নামগুলো একটু পরিচিত, তোমরা আসলে নবম দশম শ্রেণীতেই এই বিষয়গুলো নিয়ে মোটামুটি একটু আলোচনা করে আসছো। ধরো দেখি কোষ ও কোষ প্রাচীর, কোষ ঝিল্লি বা প্লাজমা মেমব্রেন, প্রোটোপ্লাজম, সাইটোপ্লাজম ও কোষীয় যে অঙ্গাণুগুলো থাকে, কোষীয় অঙ্গাণুগুলো প্রধানত আমরা এদের অবস্থান, গঠন ও কাজ এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। অঙ্গাণুগুলো কী কী, যেমন রাইবোজম, গলগি বস্তু, লাইসোজম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, সেন্ট্রিওল, নিউক্লিয়াস, এবং ক্রোমোজোম। ক্রোমোজোমের মধ্যে আমরা আলোচনা করব এর গঠন এবং কোষ বিভাজনে কী ভূমিকা রাখে। বংশগতীয় বস্তু, যেমন তোমরা সবাই জানো ডিএনএ, আরএনএ, তাই না, জিন, জেনেটিক কোড এগুলো, এবং ডিএনএ কীভাবে মাল্টিপ্লাই করে বা একটা ডিএনএ থেকে কীভাবে অনেকগুলো ডিএনএ তৈরি হয়, এটাকে বলা হয় ডিএনএ রেপ্লিকেশন বা অনুলিপন বা প্রতিলিপনও বলা হয়ে থাকে। এছাড়া আমরা দেখব ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, ট্রান্সলেশনটা হচ্ছে মূলত প্রোটিন সিনথেসিস বা কীভাবে আসলে প্রোটিন তৈরি হয়। তো এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা, তো প্রথমেই আমরা যাচ্ছি যে কোষ নিয়ে। কোষ দেখতে হবে একটু আবিষ্কার বা নামকরণ। এখানে দেখো ল্যাটিন শব্দ সেলুলা থেকে এই সেল শব্দটির উৎপত্তি। আসলে বিজ্ঞানী রবার্ট হুক 1665 সালে সর্বপ্রথম উনি একটি বোতলের সিপিকে যখন দেখেন যেটি পানিতে ভাসে, তখন এটাকে প্রস্থচ্ছেদ করে দেখলেন যে এর ভিতরে ছোট 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 অসংখ্য ছিদ্র রয়েছে, অনেকটা দেখতে যেমন আমরা দেখি যে মৌমাছির চাকে যেরকম ছিদ্র দেখি এরকম। তো উনি ওই ছিদ্রগুলোর নাম দিলেন সেলুলা বা ক্ষুদ্র প্রকোষ্ঠ বা কুঠুরি, সেখান থেকেই সেল শব্দের উৎপত্তি, এবং যেটাকে আমরা বাংলায় বলছি কোষ। তাহলে তোমাদের মনে রাখতে হবে কিন্তু এখানে এমসিকিউ প্রশ্ন এগুলো আসে, এটি একটি ল্যাটিন শব্দ থেকে আসছে, এবং বিজ্ঞানী রবার্ট কুক কত সালে, 1665 সালে সর্বপ্রথম ইনি এই কোষ প্রত্যক্ষ করেন, এবং এই কথাটি ইনি বলেছেন যে বইতে, সেই বইয়ের নাম দেখো এখানে মাইক্রোগ্রাফিয়া। এই যে মাইক্রোগ্রাফিয়া নামক বইয়ে সর্বপ্রথম ইনি এই কথাটি উল্লেখ করেছেন, এটি তোমাদের মনে রাখতে হবে। তো এরপর আমরা যেটি দেখব, আচ্ছা তাহলে এখানে দেখো আরেকজন বিজ্ঞানী আছেন অ্যান্টনি ভন লিউয়েন হুক, ইনি আসলে জীবিত কোষ পর্যবেক্ষণ করেন। তার মানে রবার্ট হুক যে কোষটি দেখেছিলেন সেটি ছিল একটি মৃত কোষ 1665 সালে। উনি মূলত কোষের প্রাচীর লক্ষ্য করেছিলেন, মাত্র কোষ প্রাচীরটা দেখেছিলেন। পরবর্তীতে যখন অ্যান্টনি ভন লিউয়েন হুক 1674 খ্রিস্টাব্দে উনি জীবিত কোষ পর্যবেক্ষণ করেন। তাহলে এটি গেল কোষের নামকরণ এবং আবিষ্কার নিয়ে একটু আলোচনা। এরপর আমরা যাব হচ্ছে কোষের সংজ্ঞায়। দেখো
আমরা সবাই জানি, আগে থেকে তোমরা শুনে আসছো যে জীবদেহের গঠন ও কাজের এককে কোষ বলে, তোমরা এটা অনেক আগে থেকেই জানো। তো আসলে এই কথাটা দ্বারা কি বোঝায়? দেখো, গঠন ও কাজের একক যদি আমরা বলি, তার মানে একটা জীবদেহ গঠিত হয় কোষ দ্বারা। আমরা কোষকে বলতে পারি আসলে একটা জীবের বেসিক ইউনিট বা ফান্ডামেন্টাল ইউনিট অফ লাইফ। একটা একটা জীবনের হচ্ছে একক হচ্ছে আসলে এখানে কোষ। আমরা যদি উদাহরণ দিই, দেখ তোমরা এই যে এখানে দেখতে পাচ্ছ, তোমরা একটা দেয়ালের ছবি দেওয়া আছে, তাই না? একটা দেয়াল যেমন অসংখ্য ইট নিয়ে গঠিত, তাই না? তাহলে এখানে এরকম জীবদেহ অসংখ্য কোষ নিয়ে গঠিত। তো তাহলে এই দেয়ালটাকে যদি আমরা একটা জীবদেহ কল্পনা করি, তাহলে প্রত্যেকটি ইট হবে একটি একটি করে কোষ। যেরকমভাবে একটি একটি করে কোষ দিয়ে, যেরকমভাবে একটি করে ইট দিয়ে গেঁথে গেঁথে সম্পূর্ণ একটি দেয়াল তৈরি হয়, ঠিক সেরকমভাবেই এরকম একটি একটি করে কোষ মিলিত হয়ে একটি জীবদেহ তৈরি হয়। কিছু কিছু কোষ আছে যেগুলো আসলে একটি কিছু কিছু জীবদেহ আছে যেগুলো একটিমাত্র কোষ দিয়েই গঠিত, এবং কিছু আছে যেগুলো আসলে অনেকগুলো কোষ নিয়ে গঠিত হয়। তো এই কোষের যে সংজ্ঞা দেওয়া আছে, আমরা একটা দেখলাম বেসিক সংজ্ঞা, বিভিন্ন বিজ্ঞানী সংজ্ঞায়িত করেছেন, যেমন বিজ্ঞানী জিন ব্র্যাকেট, উনি বলেছেন কোষ হলো জীবের গঠনগত মৌলিক একক, এবং বিজ্ঞানী লাউই শিকেভিচ, ইনি বলেছেন কোষ হলো জৈবিক ক্রিয়াকলাপের একক যা একটি অর্ধভেদ্য ঝিল্লি দ্বারা পরিবেষ্টিত থাকে এবং যা অন্য কোনো সজীব মাধ্যম ছাড়াই আত্মপ্রজননে সক্ষম। তার মানে ইনি আরেকটু ইলাবরেটলি বলেছেন কোষকে। এখানে কয়েকটি বিষয় মনে রাখতে হবে। একটি হচ্ছে যে অর্ধভেদ্য ঝিল্লি, তার মানে কোষের চারদিকে একটা ঝিল্লি অবশ্যই থাকবে, এবং যেটি কী করতে পারবে, আত্মপ্রজনন করতে পারবে, অর্থাৎ সংখ্যা বৃদ্ধি করতে পারবে, মানে একটি কোষ থেকে নতুন কোষ সৃষ্টি হবে, নিজে নিজেই সেটা করতে পারবে এবং জৈবিক কার্যকলাপে দেখো, এটা আমরা আগেও দেখেছিলাম। এরপর আমরা দেখব যে আরেকজন বিজ্ঞানী ডি রবার্টিস 1979, ইনি যদি বলেছিলেন কোষ হলো জীবের মৌলিক গঠনগত ও কার্যগত একক, তাহলে এই সবগুলো থেকে আমরা যেটা ধারণা পাচ্ছি, কোষ এটি আসলে একটি অর্ধবৃত্ত ঝিল্লি দ্বারা পরিবেষ্টিত একটি জিনিস, হ্যাঁ, যেটা নিজে নিজে আত্মপ্রজনন করতে পারবে এবং একটা জীবের সমস্ত প্রকার কাজ সে নিয়ন্ত্রণ করবে এবং এর একটা জীবকে গঠিত করবে একটি কোষ। তাহলে আমরা বুঝতে পারলাম কোষ কি। এখন আমরা দেখব একটি কোষের আকৃতি বা আয়তন। আসলে কোষের নির্দিষ্ট কোনো আকার আকৃতি নেই এটি, তবে বেশিরভাগ কোষই আসলে আণুবীক্ষণিক, মানে খালি চোখে কমই দেখা যায়। এদেরকে দেখতে গেলে অণুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হয়। এরা গোলাকার, আয়তাকার, ডিম্বাকার, সূত্রাকার, এরকম বিভিন্ন রকম হতে পারে। এদেরকে আমরা যে একক দ্বারা পরিমাপ করি এটি হচ্ছে মাইক্রোমিটার বা মাইক্রন বা এবং ন্যানোমিটার। তাহলে মাইক্রোমিটার, মাইক্রন বা ন্যানোমিটার দিয়ে এদের প্রকাশ করা হয়। আমরা বোঝার সুবিধার্থে এখানে বলতে পারি যে আমাদের দেহের যে কোষগুলো আছে এদের আকার প্রায় 10 মাইক্রোমিটার এবং ওজন হচ্ছে 1 ন্যানোগ্রাম। এবং এখন পর্যন্ত আবিষ্কৃত সবচাইতে ক্ষুদ্র বা ছোট যে কোষ সেটি হচ্ছে মাইকোপ্লাজমা, যার নাম হচ্ছে PPLO, এর পূর্ণরূপ হচ্ছে প্লিউরো নিউমোনিয়া লাইক অর্গানিজম। এই নামটি তোমরা মনে রাখবে, মাইক্রোপ্লাজমা এবং PPLO, তোমাদের MCQ পরীক্ষায় এটি আসে। এবং সবচেয়ে বড় কোষ হচ্ছে একটি উটপাখির ডিম, তোমরা এটি অনেকেই জানো। এবং আমাদের মানবদেহের যে কোষগুলো আছে, এই কোষগুলোর মধ্যে সবচেয়ে বড় কোষ হচ্ছে আমাদের স্নায়ু কোষ, যেটাকে আমরা মোটর নিউরন বলি, যেটি 1.37 ন্যানোমিটার লম্বা। এটি আসলে মিটার হবে, সরি, এটি মিটার লম্বা হবে, যা স্পাইনাল কর্ডের গোড়া থেকে পায়ের বৃদ্ধাঙ্গুল পর্যন্ত বিস্তৃত। এবং মানবদের ছোট কোষ হচ্ছে আমাদের RBC বা লোহিত রক্তকণিকা। এরপরে আমরা দেখব কোষের বৈশিষ্ট্য। জীবনের জন্য প্রয়োজনীয় সকল গাঠনিক ও আণবিক উপাদান এখানে বিদ্যমান, এবং প্রয়োজনীয় কাঁচামাল ধারণ করতে পারে, প্রয়োজনীয় শক্তি সংগ্রহ করতে পারে, সুনিয়ন্ত্রিতভাবে বেড়ে উঠতে পারে, জীবের সকল জৈবিক কার্যাবলী নিয়ন্ত্রণ করে, বিভিন্ন উত্তেজনায় সাড়া দিতে পারে, এবং সময়ের সাথে সাথে এরা অভিযোজিত হতে পারে। অভিযোজিত মানে খাপ খাইয়ে নিতে পারে বিভিন্ন পরিবেশে। পারিপার্শ্বিক অবস্থার তারতম্য ঘটলেও এরা স্থিতি অবস্থা বজায় রাখতে পারে। এই অবস্থাকে বলা হয় হোমিওস্ট্যাটিক্স, তার মানে এরা বিভিন্ন প্রতিকূল পরিবেশেও তারা তাদের অবস্থানকে ধরে রাখতে পারে। এটি গেল কোষের বৈশিষ্ট্য। এখন আমরা দেখব একটি কোষ বিদ্যা, তাই না? এই বিদ্যা আমরা আসলে ছোটোবেলা থেকেই পড়ে আসছি না, বিভিন্ন, যেমন যে অমুক পুস্তক বা যে পুস্তক পাঠ করিলে বাংলা ভাষা সম্বন্ধে বিস্তারিত জ্ঞান আহরণ করা যায় তাকে বলা হয় বাংলা ব্যাকরণ। ঠিক এরকম আসলে আমরা যদি বলি কোষ বিদ্যা তাকে বলা হয়।
এখানে দেখো, যে বিদ্যা অধ্যয়ন করলে আমরা কোষ সম্বন্ধে ডিটেইলস জানতে পারবো, এটি হচ্ছে কোষবিদ্যা বা সাইটোলজি। এটি দুটি গ্রিক শব্দের সমন্বয়ে গঠিত, একটি হচ্ছে কাইটোস বা সেল এবং লগোস মানে স্টাডি বা ডিসকাশন। তার মানে আমরা বলতে পারি যে দ্য স্টাডি অফ সেল, দ্য স্টাডি অফ সেল ইজ নোন অ্যাজ সাইটোলজি, মানে কোষ নিয়ে যেখানে আলোচনা করা হয় এটি হচ্ছে কোষবিদ্যা বা সাইটোলজি। এর যদি আমরা সংজ্ঞার দিকে দেখি, তাহলে জীববিজ্ঞানের যে শাখায় কোষের প্রকারভেদ, বিভিন্ন অঙ্গাণুর গঠন, বৃদ্ধি, বিকাশ, বিভাজন এবং কার্যাবলী ইত্যাদি বিষয় সম্পর্কে আলোচনা করা হয় তাকে কোষবিদ্যা বা সাইটোলজি বলে। এই কোষবিদ্যার জনক বলা হয় রবার্ট হুককে এবং আধুনিক কোষবিদ্যার জনক বলা হয় চার্ল পি সোয়ানসনকে। তাহলে তোমাদের এমসিকিউতে কিন্তু এই প্রশ্নগুলো আসে, কোষবিদ্যার জনক রবার্ট হুক এবং আধুনিক কোষবিদ্যার জনক চার্ল পি সোয়ানসন। এরপর আমরা দেখব কোষতত্ত্ব বা সেল থিওরি। এটি আসলে মানে বিভিন্ন বিজ্ঞানী কিছু মতবাদ দিয়েছেন কোষ সম্পর্কে। আমরা কোষের যে বৈশিষ্ট্যগুলো দেখেছিলাম অনেকটা সেই কথাগুলোই বিভিন্ন বিজ্ঞানীর মতে আমরা যে তথ্যগুলো পাই এটাকে বলা হয় কোষ তত্ত্ব বা সেল থিওরি। প্রধানত এখানে জার্মান উদ্ভিদবিজ্ঞানী স্লেইডেন এবং প্রাণীবিজ্ঞানী সোয়ান এই তত্ত্বগুলো দিয়েছেন এবং পরে ভার্চু 1855 সালে তত্ত্ব প্রদান করেন। মূলত এখানে স্লেইডেন ও সোয়ানের তত্ত্ব বলা হয় কোষতত্ত্বকে। এই কোষতত্ত্বতে আসলে কী কী বিষয় আছে দেখো, কোষ হলো জীবন্ত সত্তার গাঠনিক, শারীরবৃত্তীয় ও সাংগঠনিক একক। কোষ হলো জীবের মৌলিক একক। কোষ হলো বংশগতির একক। তোমরা জানো যে বংশগতি মানে কি, বংশ পরম্পরায় যে বৈশিষ্ট্যগুলো স্থানান্তরিত হয়। হ্যাঁ, তোমরা সবাই জানো যে আমরা যেমন যে ডিএনএর ভিতরে থাকে জিন, তাই না? এই ডিএনএ কোথায় থাকে? এটি থাকে ক্রোমোজোমে। ক্রোমোজোম কোথায় থাকে? এটি থাকে হচ্ছে নিউক্লিয়াসে। নিউক্লিয়াস কোথায় থাকে? কোষে। তার মানে সবগুলো আসলে কোষের অভ্যন্তরে পাওয়া যায়। সর্বপ্রকার জীবই এক বা একাধিক কোষ দ্বারা গঠিত। তার মানে আমাদের একটা দেহ দেখছো, এটি অসংখ্য কোষ দ্বারা গঠিত। আবার কিছু কিছু জীব রয়েছে যারা একটিমাত্র কোষ দিয়ে গঠিত, যেমন অ্যামিবা, ইস্ট, তাই না? কিছু ব্যাকটেরিয়া, এরা আসলে এককোষী বলা হয়। এবং কোষ যেগুলো হয় পূর্বসৃষ্ট কোষ থেকেই নতুন কোষের সৃষ্টি হয়, তার মানে একটা কোষ থেকে নতুন নতুন কোষের সৃষ্টি হয়। এটি ছিল কোষতত্ত্ব। তাহলে আমরা এখন একটা কোষের ছবি এখানে দেখতে পাচ্ছি। দেখো, তোমরা এই ছবিটা অনেক আগে থেকেই পরিচিত। তারপর আমি শর্টলি যদি আলোচনা করি, একদম বাইরের দিকে থাকে কোষ প্রাচীর, তারপর থাকে কোষ ঝিল্লি বা প্লাজমা মেমব্রেন, এই যে বড় একটা গহ্বর এটাকে বলা হয় কোষ গহ্বর, এই যেটাকে বলা হচ্ছে নিউক্লিয়াস, তাই না? নিউক্লিয়াসের চারদিকে নিউক্লিয়ার মেমব্রেন থাকে, এর ভিতরে ক্রোমাটিন জালিকা থাকে, এগুলো তোমরা জানো। যেমন এটা হচ্ছে যে ক্লোরোপ্লাস্ট, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলগি বডি, লাইসোজোম, এগুলো কোষের মধ্যে থাকে। তাহলে এটি একটি কোষ। আবার দেখো তো, এটি আরেকটি কোষ। তাহলে দুটো কোষের মধ্যে কিন্তু কিছু পার্থক্য আমরা দেখতে পাচ্ছি। যেমন যদি এই কোষটার কথা বলি, এখানে বড় একটি গহ্বর আছে, এখানে কিন্তু আবার সেই গহ্বরটি নেই। আবার ওখানে আমরা দেখেছিলাম যে দুইটা প্রাচীর আছে, একটা কোষ প্রাচীর, একটা কোষ ঝিল্লি, এখানে একটিমাত্র ঝিল্লি। তার মানে আমরা বুঝতে পারলাম যে সকল কোষের গঠন কিন্তু একই রকম নয়। তাহলে এই ছবিটি হচ্ছে একটি প্রাণী কোষের ছবি, আগে আমরা দেখেছিলাম একটি উদ্ভিদ কোষের ছবি। তো তাহলে এখন আমরা আসলে দুটো ছবিকে যদি পাশাপাশি দেখি, তাহলে এখানে দেখতে পাচ্ছি এটা উদ্ভিদ কোষ, একটি প্রাণী কোষ। এখানে এই উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ থেকে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি লাগবে, এর পার্থক্যগুলো কী কী পার্থক্য এখান থেকে হতে পারে, গুরুত্বপূর্ণ পার্থক্যগুলো আমরা একটু দেখে নেই। মানে উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের পার্থক্য আমাদের প্রথমে মনে রাখতে হবে। দেখো, উদ্ভিদ কোষে কিন্তু কোষ প্রাচীর পাওয়া যায় যা সেলুলোজ নির্মিত। তার মানে সেলুলোজ নির্মিত কোষ প্রাচীর পাওয়া যায়, প্রাণী কোষে কোনো কোষ প্রাচীর থাকে না। খুবই গুরুত্বপূর্ণ কথা মনে রাখতে হবে। তাহলে প্রাণী কোষ কি এমনি এমনি থাকে? না, আসলে এই কোষ প্রাচীর থাকে না, তবে এর নিচে আরেকটা আবরণ থাকে, এটাকে বলা হয় কোষ ঝিল্লি। এবং উদ্ভিদ কোষে বড় কোষ গহ্বর বিদ্যমান, গহ্বরটা রসে পূর্ণ থাকে। প্রাণী কোষে সাধারণত কোষ গহ্বর থাকে না, বা যদিও থাকে এটি আসলে অনেক ছোট ছোট থাকে, অনেকগুলো থাকে। উদ্ভিদ কোষে সেন্ট্রিওল থাকে না, প্রাণী কোষে সেন্ট্রিওল থাকে। সাধারণত লাইসোজোম থাকে না, তবে এর পরিবর্তে স্ফেরোজোম নামে এক ধরনের অঙ্গাণু থাকে, প্রাণী কোষে লাইসোজোম পাওয়া যায়। এই যে সেন্ট্রিওল, লাইসোজোম, এগুলো নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব পরবর্তী লেকচারগুলোতে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ পার্থক্য হচ্ছে প্লাস্টিড থাকে, উদ্ভিদ কোষে প্লাস্টিড থাকে, প্রাণী কোষে প্লাস্টিড থাকে না। তোমরা অনেক আগে থেকেই প্লাস্টিড পড়ে আসছো, সবাই নাম শুনেছ না, ক্লোরোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, এগুলো হচ্ছে প্লাস্টিড, যেটি উদ্ভিদের বিভিন্ন রং ধারণ করে। আর প্রাণী কোষে এটি আসলে পাওয়া যায় না। এবং নিউক্লিয়াস কোষের এক পাশে অবস্থান করে, এবং প্রাণী কোষের ক্ষেত্রে নিউক্লিয়াসটা মাঝে অবস্থান করে, মাইক্রোভিলাই দেখা যায় না,
মাইক্রোভিলা মানে আঙ্গুলের মতো এরকম অভিক্ষেপ কিছু দেখা যায়, এগুলো মাইক্রোভিলাই বলে, এবং এগুলো আসলে প্রাণী কোষে থাকে তলের দিকে। তাহলে এটি ছিল উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মধ্যে পার্থক্য। এরপর আমরা আলোচনা করব কোষের প্রকারভেদ। হ্যাঁ, কোষ কিন্তু বিভিন্ন রকম হতে পারে, বিভিন্ন বিভিন্ন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে আমরা এটাকে অনেকভাবে ক্লাসিফাই করতে পারি। এখানে দেয়া আছে শারীরবৃত্তীয় কাজের উপর ভিত্তি করে, মানে এটি আসলে কী ধরনের কাজ করে থাকে তার উপর ভিত্তি করে কোষকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে দেহ কোষ বা সোমাটিক সেল, আরেকটি হচ্ছে জনন কোষ বা গ্যামিট বা রিপ্রোডাক্টিভ সেল। দেহ কোষ মানে আসলে উদ্ভিদ বা প্রাণীর দেহ গঠিত হয় যে কোষগুলো দিয়ে, যেমন মানুষের ক্ষেত্রে আমাদের হাত পা চোখ নাক কান এগুলো, এবং উদ্ভিদের ক্ষেত্রে যেমন মূল কাণ্ড পাতার কোষ বা স্নায়ু কোষ এগুলো হচ্ছে। এবং এই দেহ কোষগুলো কিন্তু সবসময় ডিপ্লয়েড প্রকৃতির হয়, আবার এক কোষের ক্ষেত্রে আবার দেহ কোষটা হ্যাপ্লয়েড হবে। তোমরা একটু জেনে রাখো যে সাধারণত দেহ কোষ ডিপ্লয়েড প্রকৃতির হয়, এক কোষের জীবের ক্ষেত্রে হ্যাপ্লয়েড হয়ে থাকে। আর জনন কোষ যেগুলো আসলে প্রজননে অংশগ্রহণ করে এটাকে বলা হয় জনন কোষ বা গ্যামেট। যেমন আমরা জানি যে শুক্রাণু এবং ডিম্বাণু, শুক্রাণুকে বলা হয় পুংজনন কোষ এবং ডিম্বাণুকে বলা হয় স্ত্রীজনন কোষ। এবং জনন কোষগুলো সর্বদাই আসলে হ্যাপ্লয়েড। তোমরা খেয়াল করে দেখো যে শুক্রাণু এবং ডিম্বাণু মিলিত হয়ে দুইটা হ্যাপ্লয়েড মিলে একটা ডিপ্লয়েড জাইগোট বা একটা দেহ তৈরি হয়। তাহলে এটা গেল তার শারীরবৃত্তীয় কাজের উপর ভিত্তি করে প্রকারভেদ। এরপর আমরা দেখব যে নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে কোষ দুই প্রকার, মানে এখানে আসলে নিউক্লিয়াস আছে কি নেই বা থাকলেও সুগঠিত আছে কি না এর উপর ভিত্তি করে আমরা কোষকে দুভাগে ভাগ করতে পারি। একটিকে বলা হয় আদি কোষ বা আদিকেন্দ্রিক কোষ বা প্রোক্যারিওটিক সেল, আরেকটি হচ্ছে সুকেন্দ্রিক কোষ বা প্রকৃত কোষ বা ইউক্যারিওটিক সেল। এখানে দেখো যে প্রোক্যারিওটিক, প্রো মানে আদি, ক্যারিয়ন মানে নিউক্লিয়াস, মানে যেখানে আসলে আদি প্রকৃতির নিউক্লিয়াস থাকবে, অর্থাৎ যেখানে নিউক্লিয়াসটা পরিপূর্ণ থাকবে না অথবা নিউক্লিয়াস থাকবেই না, এরকম কোষকে আমরা বলি আদি কোষ। এর উদাহরণ কি, অ্যামিবা, মাইক্রোপ্লাজমা, ব্যাকটেরিয়া, এই যে বিজিএ, এটাকে বাংলায় বলা হয় নীলাভ সবুজ শৈবাল বা ব্লু গ্রিন অ্যালগি। এবং সুকেন্দ্রিক কোষ বা প্রকৃত কোষ, দেখো সুকেন্দ্রিক মানে এর কেন্দ্রে একটা সুনির্দিষ্ট নিউক্লিয়াস থাকবে, এবং নিউক্লিয়াস যেহেতু খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান, এই জন্য আসলে যে কোষে নিউক্লিয়াস থাকে তাকেই আমরা বলি প্রকৃত কোষ। নিউক্লিয়াস না থাকলে তাকে আমরা প্রকৃত কোষ বলি না। ইউক্যারিওটিক, ইউ মানে ট্রু বা প্রকৃত, ক্যারিয়ন মানে নিউক্লিয়াস, অর্থাৎ যেখানে প্রকৃত নিউক্লিয়াস থাকবে তাকেই আমরা বলি ইউক্যারিওটিক সেল। এগুলো কোথায় পাওয়া যায়, যেমন শৈবাল, ছত্রাক, ব্রায়োফাইট, না টেরিডোফাইট, ব্রায়োফাইট মানে মস, টেরিডোফাইট মানে তোমরা জানো যে ফার্ন, এবং জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম মানে এই যে তোমরা জানো যে নগ্নবীজী আবৃতবীজী উদ্ভিদ যেগুলো আমরা দেখি। তাহলে এই ছত্রাক শৈবাল থেকে শুরু করে যত উচ্চ শ্রেণীর যে উদ্ভিদগুলো রয়েছে এরা সবাই আসলে সুকেন্দ্রিক বা প্রকৃত কোষ। এবং এর আগে যেগুলো থাকে, যেমন যেগুলোতে অ্যামিবা, ব্যাকটেরিয়া, এগুলো খুবই ক্ষুদ্র জীব, সাধারণত এককোষী হয়ে থাকে, এদের কোষে কোনো নিউক্লিয়াস নাই, বা নিউক্লিয়াস না থাকলেও বা থাকলেও এদের গঠনটা সুগঠিত নয়, শুধু কিছু ডিএনএ আরএনএ থাকতে ডিএনএ থাকতে পারে। আচ্ছা, তাহলে এখন আমরা একটু দেখে নিই আদি কোষ ও প্রকৃত কোষের মধ্যে পার্থক্য। এখানে দেখো আমি লিখে রাখছি যে আদি কোষ বা প্রোক্যারিওটিক সেল, প্রো মানে বিফোর, ক্যারিয়ন মানে নিউক্লিয়াস, মানে নিউক্লিয়াসের পূর্বে বা নিউক্লিয়াস নাই এরকম অবস্থায়। ইউক্যারিওটিক, ইউ মানে ট্রু বা গুড, ক্যারিয়ন মানে নিউক্লিয়াস, মানে যেখানে প্রকৃতপক্ষেই নিউক্লিয়াস থাকবে, দেখো। আচ্ছা, আমরা যদি সংজ্ঞা দেখি তাহলে আবরণী বেষ্টিত সুগঠিত নিউক্লিয়াস বিহীন কোষকে আদি কোষ বলে, যেখানে সুগঠিত নিউক্লিয়াস থাকবে না বা এর আবরণও থাকবে না। আর আবরণী বেষ্টিত সুগঠিত নিউক্লিয়াস যুক্ত কোষকে প্রকৃত কোষ বলে। তাহলে এখানে যদি নিউক্লিয়াস না, এখানে শুধুমাত্র বৃত্তাকার ডিএনএ থাকে এবং যা সাইটোপ্লাজমে মুক্ত অবস্থায় থাকে, এটাকে বলা হয় নিউক্লিওয়েড। তোমাদের প্রশ্ন আসে নিউক্লিওয়েড কাকে বলে, অথবা তোমাদের প্রশ্ন আসে যে এমসিকিউতে আসতে পারে যে বৃত্তাকার ডিএনএ পাওয়া যায় কোন কোষ, এটি হবে আদি কোষ। আর যেহেতু প্রকৃত কোষ মানে নিউক্লিয়াস থাকে, তোমরা জানো যে নিউক্লিয়াসের ভিতরে যে চিকন প্যাঁচানো সুতার মতো বস্তু থাকে তাকে বলা হয় ক্রোমাটিন জালিকা বা ক্রোমোজোম, এর ভিতরে সূত্রাকার ডিএনএ থাকে। তাহলে আমরা আদি কোষে দেখবো যে বৃত্তাকার ডিএনএ যা সাইটোপ্লাজমে মুক্ত অবস্থায় থাকে তার নাম হচ্ছে নিউক্লিওয়েড। আর এখানে যে প্রকৃত কোষের ক্ষেত্রে আমরা দেখবো যে সূত্রাকার ডিএনএ, যেটা একাধিক ক্রোমোজোমে অবস্থিত থাকবে। এবং এখানে আবরণী বেষ্টিত অন্যান্য অঙ্গাণু যেমন মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, গলগি বস্তু, লাইসোজোম ইত্যাদিও এখানে আসলে থাকে না। নিউক্লিয়াস ছাড়াও এই অঙ্গাণুগুলো এখানে পাওয়া যায় প্রকৃত কোষের ক্ষেত্রে, তার মানে মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, গলগি বস্তু, লাইসোজোম এগুলো থাকে। এদের রাইবোজোম 70S প্রকৃতির, এদের রাইবোজোম 80S প্রকৃতির,
এই এসকে আসলে বলা হয় রেডবার্গ ইউনিট বা একক। তাহলে এটা নিয়ে আমরা যখন রাইবোজোম আলোচনা করব তখন বিস্তারিত আলোচনা করব এই দুটো নিয়ে, এবং আদিকোষের যে বিভাজন পদ্ধতি এটা বিভাজিত হয় দ্বিভাজন বা অ্যামাইটোসিস প্রক্রিয়ায়, এবং প্রকৃত কোষ বিভাজিত হয় মাইটোসিস বা মায়োটিসিস ও মায়োসিস প্রক্রিয়ায়, এবং পুষ্টি গ্রহণ অধিকাংশ ক্ষেত্রে এদের হয়ে থাকে শোষণ পদ্ধতিতে, কিছু কিছু ক্ষেত্রে এদের সালোক সংশ্লেষণও ঘটে থাকে। আর প্রকৃত কোষের ক্ষেত্রে এদের সবসময় সবাত শোষণের মাধ্যমে এরা পুষ্টি গ্রহণ করে থাকে না, এটি আসলে শোষণ আত্মীকরণও সালোক সংশ্লেষণ পদ্ধতিতে ঘটে থাকে। এখানে অবাত শোষণ ঘটে এবং প্রকৃত কোষে সবাত শোষণ ঘটে, উদাহরণগুলো আমরা আগেও দেখেছি, ওগুলো আবার এখানে দেয়া আছে। তাহলে এখন আমরা আলোচনা করব আদি কোষের প্রকৃত কোষে, আমরা একটা ছবি দেখি। দেখো এই যে ইউক্যারিওট, মানে যেখানে প্রকৃত নিউক্লিয়াস থাকবে, তোমরা দেখতে পাচ্ছ যে এই যে এটা হচ্ছে এখানে নিউক্লিয়াস আছে, তাই না? আর এইখানে দেখো কোনো নিউক্লিয়াস নাই, তবে যে বৃত্তাকার ডিএনএ ছড়ানো ছিটানো অবস্থায় আছে এটাকে বলা হচ্ছে নিউক্লিওয়েড। তোমরা এখানে এই যে মাইটোকন্ড্রিয়া, তাই না, এগুলোও এখানে থাকবে, ক্লোরোপ্লাস্ট থাকবে, এগুলো কিন্তু প্রোক্যারিওটে থাকবে না। তাহলে এটি গেল আদি কোষ ও প্রকৃত কোষের মধ্যে পার্থক্য। তাহলে আমরা এখন যদি বলতে পারি এটি একটি উদ্ভিদ কোষের গঠন, এখান থেকে তোমরা বুঝতে পারছো, এটা আমরা আগেও দেখিয়েছি, তোমরা জানো মোটামুটি। এই যে প্লাজম মেমব্রেন, একটা কোষ ঝিল্লি, তারপর একটা হচ্ছে কোষ প্রাচীর, এটি কোষ গহ্বর, এই যে নিউক্লিয়াসের মধ্যে থাকে নিউক্লিয়ার রন্ধ্র, নিউক্লিওলাস, নিউক্লিয়ার আবরণী, ক্রোমাটিন তন্তু, নিউক্লিয় প্লাজম, আন্তঃকোষীয় ফাঁক, আসলে এগুলো দুটা কোষের মধ্যে যে ছিদ্র থাকে এগুলো নিয়ে উদ্ভিদ কোষ একটি গঠিত হয়। তো এখন আমরা আসলে একটা উদ্ভিদ কোষের ভিতরেও আরও অনেকগুলো ছোট ছোট ক্ষুদ্র অঙ্গাণু থাকে, এদেরকে বলা হয় কোষ অঙ্গাণু, বা এদেরকে বলা হয় মাইক্রো অর্গানেলস বা সেল অর্গানেলস বলা হয়। এই অর্গানেলসগুলো সম্বন্ধে তোমরা আগেও জেনেছো, আমরা এখানে বিস্তারিত আলোচনা করব এ সম্বন্ধে। এই ছকটা একটু দেখো তোমরা, এখানে একটা উদ্ভিদ কোষের ভিতরে যে বিষয়গুলো থাকে এটাকে আমরা দুই ভাগে ভাগ করি, একটাকে বলা হয় জড় বস্তু, একটাকে বলা হয় প্রোটোপ্লাজম বা সজীব বস্তু, তাই না? এই যে জড় বস্তুটা আবার দুই প্রকার, কোষ প্রাচীর এবং নির্জীব বস্তু। এই কোষ প্রাচীর তো আমরা জানি, তার মানে কিন্তু একটা জড় বস্তু, এটা মনে রাখতে হবে। আর নির্জীব বস্তুগুলোকে আমরা আবার এখানে তিন ভাগে ভাগ করেছি, একটি হচ্ছে বর্জ্য পদার্থ, একটি হচ্ছে নিঃসৃত পদার্থ, একটি হচ্ছে সঞ্চিত পদার্থ। দেখো বর্জ্য পদার্থ মানে কোষের ভিতরে বিভিন্ন বিক্রিয়ার ফলে যেগুলো উৎপন্ন হয়, যেমন রেজিন, ট্যানিন, গাম, ল্যাটেক্স, অ্যালকালয়েড, জৈব অ্যাসিড, উদ্বায়ী তেল এবং খনিজ ক্রিস্টাল, এগুলো হচ্ছে বর্জ্য পদার্থ। এবং মিশ্রিত পদার্থ মানে কোষ থেকে যেগুলো নিঃসরণ হয়, যেমন এনজাইম বা পিগমেন্ট, নেকটার, এই উপাদানগুলো। এবং সঞ্চিত পদার্থ মানে কোষ যেগুলো জমা করে রাখে একটা উদ্ভিদ বা একটা দেহকে পরিচালিত করার জন্য, এগুলোকে বলা হয় সঞ্চিত পদার্থ, সেগুলো হচ্ছে কার্বোহাইড্রেট, প্রোটিন এবং লিপিড। তাহলে তোমাদের এইগুলা কিন্তু MCQ-তে এখান থেকে তোমাদের প্রশ্ন আসে যে নিচের কোনটি বর্জ্য পদার্থ কোষের, অথবা নিচের কোনটি সঞ্চিত পদার্থ, অথবা কোনটি মিশ্রিত পদার্থ নয়। তার মানে তোমাদের এই নামগুলো মনে রাখতে হবে, যে এই বর্জ্য পদার্থ এখানে রয়েছে 8টি, মিশ্রিত 3টি, এগুলোর নাম মনে রাখতে হবে, কোনটি বর্জ্য, কোনটি নিঃসৃত এবং কোনটি সঞ্চিত। এরপর আমরা যদি দেখি এখানে হচ্ছে প্রোটোপ্লাজম, বা যেটাকে আমরা বলি যে কোষস্থ সজীব বস্তু। এই প্রোটোপ্লাজম আসলে তিনটি অংশ নিয়ে গঠিত, একটিকে বলা হয় কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস, তাই না? এই সাইটোপ্লাজমের ভিতরে আবার যে অঙ্গাণুগুলো, অনেকগুলো অঙ্গাণু থাকে, এই অঙ্গাণুগুলোকে দুই ভাগে ভাগ করি আমরা। কিছু অঙ্গাণু রয়েছে যার চারদিকে আবরণ থাকে, এটাকে বলা হয় আবরণীয় অঙ্গাণু বা ঝিল্লিবদ্ধ অঙ্গাণু, এবং কিছু অঙ্গাণু থাকে যেগুলোতে কোনো আবরণ থাকে না, তাকে বলা হয় আবরণবিহীন বা ঝিল্লিবিহীন অঙ্গাণু। তাহলে এটিও খুব গুরুত্বপূর্ণ তোমাদের, বিশেষ করে মেডিকেল বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসে নিচের কোনটি ঝিল্লিবিহীন অঙ্গাণু বা কোনটি ঝিল্লিবদ্ধ অঙ্গাণু। দেখো ঝিল্লিবদ্ধের মধ্যে রয়েছে মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, লাইসোজোম, গলগি বডি, প্লাস্টিড, ভ্যাকিউল, ভ্যাসিকল এবং পারঅক্সিজম। এবং ঝিল্লিবিহীন যেগুলো, এখানে রয়েছে মাইক্রোফিলামেন্ট, মাইক্রোটিউবিউলস, রাইবোজোম, প্রোটিওসোম, সেন্ট্রিওল এবং ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। তাহলে এই নামগুলো তোমাদের খুব ভালো করে মনে রাখতে হবে, কোনটি ঝিল্লিবদ্ধ এবং কোনটি ঝিল্লিবিহীন। আমরা যখন আরও ডিটেলস পড়ব তখন প্রত্যেকটার আমরা ছবি দেখব, যখন তখন আমাদের আসলে তখন অনেকটা বুঝতে সহজ হবে, আমরা দেখেই বুঝতে পারবো যে এটিতে ঝিল্লি আছে কি ঝিল্লি নেই, তখন আমরা আসলে এটা খুব ইজিলি আইডেন্টিফাই করতে পারবো। এবং আরেকটি অংশ হচ্ছে নিউক্লিয়াস, তোমরা সবাই জানো নিউক্লিয়াসের বাইরের দিকে যে আবরণ থাকে তাকে বলা হয় নিউক্লিয়ার মেমব্রেন, এবং
নিউক্লিওপ্লাজম থাকে এখানে, যে ছোট ছোট দানাদার বস্তুগুলো থাকে, এবং এর কেন্দ্রে যে ঘন একটি কালো বস্তুকে বলা হয় নিউক্লিওলাস, এবং যে সুতার ন্যায় যে বস্তুগুলো থাকে তাকে বলা হয় নিউক্লিয়ার রেটিকুলাম বা ক্রোমোজোম। তাহলে এটি ছিল একটি উদ্ভিদ কোষের বিভিন্ন অঙ্গাণুগুলো নিয়ে আলোচনা। এরপর আমরা যেটি দেখব, এখানে দুটো কথা বললাম যে সাইটোপ্লাজম এবং প্রোটোপ্লাজম, আজকে এটি নিয়েই এই সাইটোপ্লাজম প্রোটোপ্লাজম আলোচনা করি, আমরা আজকে এই ক্লাসটা এখানে সমাপ্ত করব। এই সাইটোপ্লাজম প্রোটোপ্লাজম নিয়ে আমাদের সবার মনে একটা কনফিউশন থাকে, আসলে কোষের ভিতরে দুটি পাওয়া যায় কিন্তু সাইটোপ্লাজম কোনটা প্রোটোপ্লাজম কোনটা আমরা একটু দেখে নিই। সাইটোপ্লাজম কাকে বলে, যে কোষ প্রাচীরের অভ্যন্তরে নিউক্লিয়াস ব্যতীত কোষ ঝিল্লি দিয়ে পরিবেষ্টিত সমুদয় অংশের নাম সাইটোপ্লাজম। তার মানে মনে রাখতে হবে যে নিউক্লিয়াস কিন্তু সাইটোপ্লাজমের অংশ নয়, নিউক্লিয়াস ব্যতীত যা থাকবে এখানে এগুলো হচ্ছে সাইটোপ্লাজম। আর আমরা যদি দেখি যে প্রোটোপ্লাজম কাকে বলা হয়, নিউক্লিয়াস সহ সব কিছু মিলে আসলে প্রোটোপ্লাজম, তার মানে সাইটোপ্লাজমটাও কিন্তু প্রোটোপ্লাজমের মধ্যে অন্তর্গত। এই দুইটার প্রধান পার্থক্য হচ্ছে নিউক্লিয়াস ছাড়া এবং নিউক্লিয়াস সহ। মানে প্রোটোপ্লাজমের সংজ্ঞা আগে থেকে একটা জানি, যেটা হচ্ছে কোষের অভ্যন্তরে যে স্বচ্ছ আঠালো ও জেলির ন্যায় অর্ধতরল কলয়েড ধর্মী সজীব পদার্থকে বলা হয় প্রোটোপ্লাজম বা প্রোটোপ্লাস্ট। তোমরা সবাই জানো এতে এই প্রোটোপ্লাজমকে বলা হয় জীবনের ভৌত ভিত্তি, কারণ এখানে কিন্তু 70 থেকে 90 ভাগ পানি থাকে, এবং এই পানি যদি না থাকে তাহলে একটা কোষ তার প্রয়োজনীয় বিক্রিয়াগুলো পরিচালনা করতে পারবে না এবং ধীরে ধীরে একটা কোষ মারা যাবে। অর্থাৎ একটা প্রোটোপ্লাজম যদি মারা যায় তাহলে কোষের মৃত্যু, আর কোষের মৃত্যু মানে হচ্ছে জীবের মৃত্যু। এই কারণেই কিন্তু আমরা এই প্রোটোপ্লাজমকে বলে থাকি জীবনের ভৌত ভিত্তি বা ফান্ডামেন্টাল ইউনিট অফ লাইফ। এখানে আরেকটা বিষয় বলে রাখি যে আমরা যে একটা কথা সবাই জানি পানির অপর নাম জীবন বলা হয়, এটি মূলত এই কনসেপ্ট থেকে আসছে। তো এটি ছিল আমাদের আজকের লেকচার। তোমরা একটু মনে রাখবে যে সাইটোপ্লাজম ও প্রোটোপ্লাজম তোমরা অবশ্যই বাসায় স্টাডি করবে, আমি পরবর্তী যে ক্লাস নিব এই আমরা আলোচনা করব এর পরে থেকে, অর্থাৎ কোষ প্রাচীর এবং কোষ ঝিল্লি দিয়ে আমরা পরবর্তী লেকচার আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সবাই, এবং এই ক্লাসে আমার সঙ্গে যুক্ত থাকার জন্য তোমাদের সবাইকে আবারও ধন্যবাদ।